আমার প্রিয়জনেরা, প্রভু যীশুখ্রিস্টর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? আনন্দে আছেন তো? দুঃখে বা ভয়ে কেন আছেন? যীশু তো সঙ্গে আছেন, তাই সবসময় আনন্দের খুশিতে থাকুন। মনের ভয়কে আপনি দূর করে দিন। আপনি যেসব জিনিস নিয়ে ভয় করছেন, ঈশ্বর সেগুলি পাল্টে দেবেন। এই জন্য প্রতিদিন উনি আপনার সাথে কথা বলে। এটা দেখুন, গীতসঙ্গীতে 48:14 একজন ভক্ত এই কথা বলে, এই ঈশ্বর অনন্তকাল ধরে আমাদের ঈশ্বর, তিনি শেষ পর্যন্ত আমাদের পথ প্রদর্শক হবেন। কোন ঈশ্বরের কথা বলছে? যে ঈশ্বর আমাদের পাপের জন্য নিজেকে ক্রুশে বলিদান করে দিলেন, সেই যিশুর কথাই বলছে। যে ঈশ্বর আমাদের পাপকে ক্ষমা করে দেয়, এখানে সেই ঈশ্বরের কথাই বলা হয়েছে। শেষ দিন পর্যন্ত উনি আমাদের পথ প্রদর্শক হবেন, মানে জীবনের মুহূর্ত পর্যন্ত উনি পথ দেখাবেন। উনি এমন না যে আধা রাস্তাতে আমাদের ছেড়ে চলে যাবেন, শেষ পর্যন্ত আছেন। 1974 প্রভু যখন ঈশ্বর আমাকে সেবা কাজের জন্য ডেকেছিলেন, তখন আমার বয়স মাত্র 20 ছিল। আমি বললাম, প্রভু আমি তো যুবক, আমি কি সেবা কাজ করতে পারবো? অনেকে এই কথাই বলে। অনেক মানুষ আছে যারা সেবা কাজ আধাতেই ছেড়ে চলে যায়। আমি তো এখনও যুবক, আমি যদি তাদের মতো ছেড়ে চলে যাই, পাপের অভিলাষা আমার জীবনে আসতেই পারে, বিপদ দুশ্চিন্তা আমার জীবনে তো আসবে, আর যৌবনের সমস্যাগুলোও থাকবে। আমার মন তো খুবই নরম, কেউ যদি আমার বিরুদ্ধে কথা বলে আমি কি করব? এমন পরিস্থিতি হলে তো আমি হয়তো সেবা ছেড়ে পালিয়েও যেতে পারি। প্রভু আমি কি আসলে করতে পারবো? এইভাবে ঈশ্বরের কাছে আমি আমার মনের কথা জানালাম। ঈশ্বর আমাকে বললেন, তুমি আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে মাঝপথে ছেড়ে যাব না, আমি শেষ দিন পর্যন্ত তোমায় চালাবো। তখন আমি প্রভুকে বললাম, হে প্রভু, আমি নিজের উপর বিশ্বাস করতে পারি না, কারণ আমি খুবই দুর্বল। তখন প্রভু বললেন, আমি তোমার সঙ্গে থাকবো, সব রকম বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। আর এখন পর্যন্ত ঈশ্বর তার প্রতিজ্ঞা ভাঙেননি, উনি প্রতিজ্ঞায় স্থির আছেন। তার বাক্য অনুসারে এখন পর্যন্ত উনি আমাকে সামলেছেন, উনি আমাকে এখন পর্যন্ত পথ দেখিয়েছেন, আমাকে উনি বিজয়ী করেছেন। 50 হয়েছে, ঈশ্বর বলেছেন, আমি তোমাকে কখনো ছাড়ব না। আমার মনে আনন্দ হয়, কারণ 50 ধরে ঈশ্বর আমায় পথ দেখিয়েছেন, আর আগেও দেখাবেন। আমি কিন্তু কখনো নিজের উপর ভরসা করি না। আমাকে যিনি নিমন্ত্রণ করেছেন, তিনি হচ্ছেন বিশ্বাসযোগ্য ঈশ্বর, আর উনি প্রতিজ্ঞা করেছেন যে শেষ দিন পর্যন্ত উনি আমাকে পথ দেখাবেন। আমরা উনার উপর বিশ্বাস করলে উনি শেষ দিন পর্যন্ত চালাবেন। একইভাবে আপনিও প্রভুর উপর ভরসা করুন, কারণ উনি বিশ্বাসযোগ্য, শেষ দিন পর্যন্ত উনি আমাদের ছাড়বেন না, ধরে থাকবেন। ঈশ্বর কখনো মাঝপথ ছেড়ে যাবেন না। আপনার জীবনের দৌড় শেষ করা পর্যন্ত ঈশ্বর সঙ্গে থাকবেন, আর আপনাকে বিজয়ী করবেন। মনে বিশ্বাস নিয়ে বলুন, হে প্রভু, আপনি আমাকে পথ দেখাবেন। হে পিতা ঈশ্বর, আমি বিশ্বাস করি যে আপনি একমাত্র ঈশ্বর, যিনি শেষ দিন পর্যন্ত আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পথ দেখাবেন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।